ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:10, আর রোদটা চরম। মেঘ বলে মেঘ তো কিছু কোনো করেছে নেই, মানে মেঘ বলে ব্যাপারটা বিকেবেলে একটু দেখা যায়, কিন্তু তার জিজ্ঞেস করেছিলাম বৃষ্টি বৃষ্টি অ্যাজ কোনো সিজন নেই, হলে একটু বৃষ্টি হয়। পৃথিবীর সবচেয়ে বড় ওবেলিক্সটা এখানেই রয়েছে, এক্সকাভেট করার সময় ভেঙে গেছে, না হলে যদি দাঁড়াতো তাহলে দাঁড় করানো তাহলে সবচেয়ে বড় ওবেলিক্স হতো। সম্বন্ধে লেখা আছে দেখা যাক উপরে উঠে আনফিনিশড ওবেলিক্সটা কিরকম। ক্যামেরাটা বার করিনি, ভুলে গেছি, একটা ক্যামেরাও বলে বস্তু আছে। Unfinished Obelix. এটা স্টোন কোয়ারি ছিল, মানে যেখানে এখানে পাথরের খাদান ছিল। ওই ছোট ছোট ফুটো দেখে বোঝা যাচ্ছে এখান থেকে পাথরটা কেটে সেটাকে ওবেলিক্স বানানোর চেষ্টা করা হচ্ছিল। কিছু কারণে সেটা সফল হয়নি, হয়েছিল ঠিক মনে হয় ইয়ে ভেঙে গেছিলো ওটা তৈরি করতে গিয়ে। দেখি এইদিকে গিয়ে, এইদিকে গিয়েই মনে হচ্ছে আনফিনিশড ওবেলিক্স। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:10, আর রোদটা চরম। মেঘ বলে মেঘ তো কিছু কোনো করেছে নেই, মানে মেঘ বলে ব্যাপারটা বিকেবেলা একটু দেখা যায়, কিন্তু তার জিজ্ঞেস করেছিলাম বৃষ্টি বৃষ্টি অ্যাজ কোনো সিজন নেই, হলে একটু বৃষ্টি হয়। এরা মজা করে বলছিল বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু বেশ ভেসে যাবে জিনিসটা। আমি মনে হয় উল্টো উঠছি, তাহলে ঠিক আছে উল্টো উঠি বা সোজা, আলটিমেটলি তো ওবেলিক্সেই পৌঁছাবো। অ্যাস্ট্রিক্সের কথা মনে পড়ে যাচ্ছে। এই ফাঁক ফাঁকগুলো দেখা যাচ্ছে, এগুলো দিয়ে পাথরকে ক্র্যাক করা হতো। এটা স্টোন কোয়ারি ছিল, পাথরের খাদান যেটা বলা যেতে পারে। যা ভেবেছিলাম ঠিকই, উল্টো এসেছি। কোনো ব্যাপার না, ওবেলিক্স দেখলেই হলো। বেশি গরম, আর গরমটা বেশি লাগছে কারণ হচ্ছে যে পাথরে হিটটা রিফ্লেক্ট করছে। বিশাল বড় খাদান পুরো মাথার উপরে চলে এসেছি। ভাই ওবেলিক্স তুই কোথায়? বেকার বেকার কি ওপরে এলাম নাকি, ব্যাপারটা বুঝতে পারছি না ঠিক। মনে তো হচ্ছে সামনে দিয়ে আসে, ঠিক আছে যখন টাকা দিয়ে টিকিট কেটেছি ঘুরতে তো হবেই, ব্যাপারটা এখনো চোখে ওবেলিক্সটা আসেনি। বুঝতে পারছি না ওবেলিক্সটা কোথায়। এক্সিট এক্সিট এদিকে দেওয়া আছে, তাহলে থেকে উল্টো রাস্তায় ফলো করছি। আনফিনিশড ওবেলিক্স কোথায় তুমি?
এই তো চোখের সামনে দেখা যাচ্ছে আনফিনিশড ওবেলিক্স, না এটা না মনে হয় তৈরি করার সময় ভেঙে গেছিল, ঠিক করে সরি এটা মনে হয় তৈরি করার সময় ভেঙে গেছিল, দেখেই হয়ে যাচ্ছে আনফিনিশড ওবেলিক্স। ফিনিশ করতে পারলে পৃথিবীর সবচেয়ে বড় ওবেলিক্স হতো, আর হয়ে ওঠেনি, কমপ্লিটই করা হয়নি, রিয়েলি হয়ে যাচ্ছে মাঝখান থেকে ক্র্যাক হয়ে গেছে ব্যাপারটা। ক্যালকুলেশন বা জিওমেট্রিক কিছু ভুল ছিল,